প্রিয় কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে কম্বাইন হারভেস্টরের সাথে পরিচয় করিয়ে দেব, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, কম্বাইন হারভেস্টর দিয়ে একই সাথে কর্তন, মারাই ও প্যাকেটজাত করা হয়। বিশেষ করে বোরো মৌসুমে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ধান কাটার শ্রমিকের, আর পুরো দেশে এই সময় শ্রমিক সংকটও দেখা যায়। তাই উন্নত দেশগুলোর ন্যায় আমাদের দেশও এখন ধান কর্তন হচ্ছে হারভেস্টর দিয়ে। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি যান্ত্রিকরণের শতকরা 50% ভর্তুকি দিয়ে আসছে। কৃষিকে আধুনিক করার জন্য নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। তারই ধারাবাহিকতায় আজ আমাদের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে কম্বাইন হারভেস্টর। কম্বাইন হারভেস্টরের মতো বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি, কৃষি বিভাগের নিবিড় তত্ত্বাবধানে এসব যান্ত্রিকরণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে যায়, যার সুফল পেতে শুরু করেছে দেশের কৃষি। ট্র্যাডিশনাল কৃষি থেকে রূপ নিচ্ছে মডার্ন এগ্রিকালচারে। এ নিয়ে বিশদভাবে জানব আজকের পুরো পর্বটিতে। সুতরাং সহকারে আমার পর্বটি দেখুন এবং কম্বাইন হারভেস্টর সম্বন্ধে জানুন। কৃষিতে যেমনি এখন এগিয়ে আসছে অনেক তরুণ উদ্যোক্তা, তেমনি পাশাপাশি মাঠ ফসলেও এর বৈচিত্র্য দেখা যায়। যেমন ধরুন, বাংলাদেশে কৃষিকে এগিয়ে নিতে তরুণরা যেসব পদক্ষেপ গ্রহণ করছে, তার সাথে রয়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের তত্ত্বাবধানে এবং পরামর্শে এসব ধান ফসল, মাঠ ফসল, গম ফসল এগিয়ে যাচ্ছে। সুতরাং কৃষিকে আধুনিকায়নের বিকল্প নেই। দেশের অর্থনৈতিক চাকাকে সফল রাখতে কৃষিকেই শক্ত করে ধরতে হবে। তারই ধারাবাহিকতায় কৃষিতে ধান কাটার যন্ত্র অর্থাৎ কম্বাইন হারভেস্টর এখন আমাদের সব দেশের সকল জায়গায় ব্যবহার হচ্ছে। তারই অংশ আজকে আপনারা দেখছেন। কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা কৃষি অফিসার মহোদয় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মহোদয়। প্রথমে স্যারের কাছে জানতে চাই, স্যার, যন্ত্রটা তো আমাদের ধামুরহাটে এই বেশ প্রথম দিকে, এটা কতটুকু কার্যকারিতা বা এইটা সম্বন্ধে আপনার কৃষি বিভাগের পরামর্শ থাকে? আমি প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং মাননীয় কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তারা সময় উপযোগী একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবারে করোনা ভাইরাস পরিস্থিতিতে শ্রমিকের সংকট হতে পারে, সেই বিধায় কিন্তু সরকার আগাম এই যে ধান কাটা মেশিন, যেটা হচ্ছে কম্বাইন হারভেস্টার, আমাদের দেশে প্রচলন করেছে এবং সেটি ভর্তুকির আওতায়, 50% ভর্তুকির আওতায় এটা দেওয়া সম্ভব হয়েছে। এই মুহূর্তে আমাদের উপজেলায় 60টি কম্বাইন হারভেস্টার, যেটা ধান কাটা, মাড়াই, ঝাড়াই মেশিন উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকিতে দেওয়া হয়েছে। যে সমস্ত কৃষক ভাইয়েরা এই ভর্তুকিটা পেয়েছেন তারা অত্যন্ত খুশি এবং আপনারা দেখছেন যে আজকে আমাদের যে কম্বাইন হারভেস্টার আমরা উদ্বোধন করেছি, আজকে
হচ্ছে সহজে কিভাবে ধান কাটা মারাই ঝাড়াই করা যায়, তার একটা চিন্তাই ছিল যে আমাদের এলাকায় শ্রমিক পাওয়া যাবে কিনা। অবশ্য যদিও শ্রমিকের সংকট এই মুহূর্তে নাই, তারপরেও আমাদের যে কম্বাইন হার্ভেস্টারটা আসার পরে তাদের ভিতরে যে একটা আস্থা সৃষ্টি হয়েছে যে না আমাদের অন্তত পক্ষে ধান কাটাটাই কোনো সমস্যা হবে না। আমরা যতটুকু দেখছি যে এই যন্ত্রটি এক ঘন্টায় এক একর অর্থাৎ 100 কিলো জমি ধান কাটা মারাই ঝাড়াই করা যাবে, এবং আমি নিজে এখানে পর্যবেক্ষণ করলাম যে ধান কাটার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে না, এবং এখানে পড়া ধান এবং পানিতে কাদা আছে এরকম কাজ কর্তমুক্ত ধান খুব সুন্দরভাবে তারা কাটতে পারছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় কৃষিমন্ত্রীকে, আমার অন্তঃস্থল থেকে, আমার ধামুয়াট উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে, ধামুয়াটের পুলিশ থানার কৃষকের পক্ষ থেকে আমি তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এই সময় উপযোগে একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। আমরা আশা করি সামনে বছরে আরও কম খরচে কৃষক যেখানে আপনার এক একর জমি বা 49 যেটা আমাদের এই এলাকার বিঘা বলা হয়, 49 জমিতে লাইফলং যে লেবারদের ধান কাটা হতো তাহলে প্রায় 4,500 থেকে 5,000 টাকা খরচ হতো। এই জায়গায় 2 থেকে 2,500 টাকার ভিতরে অল্প শ্রমে অল্প সময়ে অল্প ব্যয়ে ধানটা কাটা সম্ভব হচ্ছে এবং অল্প সময়ে ধানটা কাটা সম্ভব হচ্ছে। আমরা কৃষক ভাই যদি বলবো আমাদের যে 7টি কম্বাইন হার্ভেস্টার এবারে আমরা বুদ্ধিজীবীদের দিয়েছি, এটি তারা যেন সদ্ব্যবহার করতে পারে, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে আমাদের এই মাঠ থেকে আমি আহ্বান জানাবো যে সামনে এমন মৌসুমের জন্য এই কম্বাইন হার্ভেস্টারটা আরও বেশি আকারে দেওয়া হয়, এবং এবারে যেভাবে সাড়া পড়ছে আমার মনে হয় আমার ধামুরা উপজেলাতে সামনে বছরে কৃষকদের মাঝে ব্যাপক একটা চাহিদা সৃষ্টি হবে, যাতে করে আমাদের যে শ্রমিক সংকটের সম্ভাবনা সামনে থেকে যায় সেদিকে মোকাবেলা করার জন্য এর বিকল্প নাই। আচ্ছা, ধন্যবাদ স্যার। কি আর একটা প্রশ্ন ছিল কৃষকের পক্ষ থেকে, কৃষকের শেষ আশ্রয়স্থল হচ্ছে উপজেলা কৃষি অফিস, তো এই মেশিনটা তো টেকনিক্যাল একটা মেশিন, এইটা কোনো টেকনিক্যাল ফল্ট হইলে কতটুকু সার্ভিস তারা দিবে বলে আপনাকে নিশ্চয়তা দিয়ে? ধন্যবাদ আপনাকে, একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এই কারণে যেহেতু এটা যন্ত্র এটার যে কোনো টেকনিক্যাল সমস্যা হতেই পারে, সেই জন্য যে কোম্পানির কাছ থেকে মেশিনটি ক্রয় করা হয়েছে সেই কোম্পানির সাথে সরকারেরও একটা চুক্তি হয়েছে, এবং যারা যে ভাই এই মেশিনটি ক্রয় করেছেন তার সাথে চুক্তি আছে যে কোনো মুহূর্তে এই পিক পিরিয়ডে যে কোনো মুহূর্তে যদি টেকনিক্যাল কোনো প্রবলেম হয় সাথে সাথে তাদের যে সার্ভিসম্যান রয়েছে সার্ভিসম্যানের সহজে এসে তারা মাঠ লেভেলে পর্যন্ত এসে বাড়িতে এসে এই টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে যাবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কতটা সাবলীলভাবে একমাত্র 1 ঘন্টায় 1 একরের উপরে জমির ধান কাটাই, মারাই এবং প্যাকেটজাত করা হচ্ছে কোনো প্রকার তেমন কায়িক শ্রম ছাড়া। যেমনি কাজের লেবার সংকট দেখা যায়, ঠিক তেমনি এই যন্ত্রটি হতে পারে আমাদের আধুনিক কৃষির অন্যতম একটি যন্ত্র। যেমনটি দেখুন, বেশ কয়েকজন কৃষক শুধুমাত্র বস্তা অথবা ত্রিপল ধরার জন্য যথেষ্ট, বাড়তি কোনো লেবারের প্রয়োজন হচ্ছে না, এবং খড়গুলোও আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন বেশ সারিবদ্ধভাবে বিছে বিছে যাচ্ছে, প্রয়োজনে 1 কিংবা 2টি লেবারই আটি বেঁধে গোলাপজাতকরণে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখতে পারে। বাড়তি কায়িক শ্রম যেমন গেল, তেমনি শ্রমিক সংকটের চিন্তা আর করতে হচ্ছে না। সুতরাং হার্ভেস্টারটি বা কম্বাইন হার্ভেস্টারটি আগামী দিনের জন্য আমাদের সফল বই আনবে তা নিশ্চিন্তে বলা যায়। সুতরাং এই ভিডিওটির মাধ্যমে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব, যাদের সামর্থ্যবান, যারা 50% ভর্তুকিতে কম্বাইন হার্ভেস্টারটি নিতে পারবেন, তারা আর দেরি না করে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা কৃষি বিভাগের সাথে যোগাযোগ করুন, আর আজই আপনার কম্বাইন হার্ভেস্টারটি বুক দিয়ে রাখুন। সকলকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। অটোমেটিক মেশিন।